বিরল প্রজাতি পাখি উদ্ধার হলো বিলোনিয়া বাসপাড়া কলোনি এলাকায়। দেখতে অনেকটা পেঁচা জাতীয় হলেও কিন্তু আমরা সচরাচর যে পেঁচা দেখি সেরকম নয়। আজ বেলা 11:30 নাগাদ এই বিরল প্রজাতির পাখিটিকে বাড়ির সংলগ্ন রাস্তার মধ্যে দেখতে পাই এলাকারই বাসিন্দা উত্তম চৌধুরীর স্ত্রী। এরপর এলাকার কিছু লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে লোকজনরা। এই খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা ভিড় জমায় বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য। এবার উত্তম চৌধুরীর স্ত্রী পেঁচা জাতীয় বিরল প্রজাতির প্রাণীটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসে নিজ বাড়িতে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে যাওয়ার পর সংবাদ দেয় বন দপ্তরে। উৎসুক জনতা সহ স্থানীয় এলাকাবাসীরা চাইছে উদ্ধারকৃত প্রাণীটিকে বন দপ্তরের কর্মীরা যাতে উদ্ধার করে সুরক্ষিত স্থানে রাখে। আমার বাড়ি সংলগ্ন রাস্তার মধ্যে এটা সাইডে বসে রয়েছে, তো দেখে আমার মনে হয়েছে জানি এটা একটা বিরল প্রজাতি মানে পেঁচা। তো কুকুর টুকুরে নিয়ে যাবে এরকম ভাবে আমি একটা বাক্স দিয়ে নিয়ে আইছি বাড়িতে। এই ধরনের পেঁচা কিন্তু সচরাচর দেখা যায় না, আমরা ওই প্রথমে দেখছি এই ধরনের হলুদ চুকালা পেঁচা। এই ধরনের পেঁচা দেখা যায় না, দেখি আমরা নিয়ে আইছি। এখন এটা যদি ফরেস্টে নিয়ে যায় তাহলে হয়তো পর্যটন যারা পর্যটকরা আসলে দেখতে পারবো, এটা কারণ একটা বিরল প্রজাতি। ফরেস্টের হাতে উঠে দাও। কোন জায়গা থাকছে? রাস্তার মধ্যে। বালিকা মন।